মাধবন সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদম, আমোরা, দুমা, সাবা ও সাওয়া নামে বড় বড় পাঁচটি শহর ছিল। পবিত্র কোরআনুল মাজিদে বিভিন্ন স্থানে এদেরকে সমষ্টিগতভাবে মুতাফেক্কা ও মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ হচ্ছে জনপদ উল্টানো শহরগুলি। এই পাঁচটি শহরের মধ্যে সাদম ছিল সবচেয়ে বড় এবং সাদমকেই রাজধানী বলে মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন এবং এখানকার ভূমি ছিল উর্বর শস্য শ্যামলা। এখানে সর্বপ্রকার শস্য ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদম সম্পর্কে সকলে একমত, বাকি শহরগুলির নাম কি সেগুলির সংখ্যা তিনটি, চারটি না ছয়টি এবং সেগুলিতে বসবাসকারী লোকের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। পবিত্র কোরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তু বর্ণনা এসেছে যা মানব জাতির জন্য শিক্ষণীয়। হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত জানি। সাবস্ক্রাইব করুন হেরাজ্যোতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান একদম ফ্রি। লূত আলাইহিস সালামের কৌম আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর নিয়ে তারা চূড়ান্ত বিলাস বসনে ঘা ভাসিয়ে দিয়েছিল। অন্যায় অত্যাচার, নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। এমনকি পুং মৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হটকারী এই কওমেন হেদাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। পবিত্র কোরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানকার মুহাজির। নবী উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদেরকে বাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনোরূপ প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিবেন। অতঃপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট এসে থাকো, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। তোমরা কি পুং মৈথনে লিপ্ত আছ, রাহাজানি করছ আর নিজেদের মধ্যে মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তখন তিনি বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিবাদ হয়। তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল,
তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কৌমে ধ্বংস চান না, তাই তিনি সবর করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অর্ধৈর্য হয়ে বলে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। পবিত্র কোরআনে তাদের তিনটি প্রধান পাপকর্মের উল্লেখ করেছেন, এক পুংমৈথুন, দুই রাহাজানি ও তিন প্রকাশ্যে মজলিসে কুকর্ম। বলা হয়ে থাকে সাদমবাসীদের পূর্বে পৃথিবীতে কোনো জাতি এরূপ কুকর্ম করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্ট চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা ওলিদ ইবনে আব্দুল মালিক বলেন, কোরআনে লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুইটি কারণে ছিল তুলনাহীন। এই কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এই কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। দুই, এই কুকর্ম তারা প্রকাশ্যে মজলিসে করত, যা ছিল ভয়াপনার চূড়ান্ত রূপ। বস্তুত মানুষ যখন দেখে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে বেপরোয়া হয়। সাদমবাসীর জন্য আল্লাহ শিয়াও নেয়ামতসমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুক্রিয়া আদায় করেনি, বরং কুফুরি করে এবং ধনশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে, লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুণা তো বটেই, কুকুর ও শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানারও এর নিকটবর্তী হয় না। তারা এমন মদ্য নেশায় মত্ত হয়, লূত আলাইহিস সালাম এর উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনোরূপ রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে, তোমার প্রতিশ্রুতি আজাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। তখন হযরত লূত আলাইহিস সালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করেন, ফলে যথারীতি গজব নেমে এলো। বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণবিধি এইডসের বৃষ্টি করেছে তার মূল কারণ পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরীয়তে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয়ের মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কৌমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরেও তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। তিনি বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় পাই লূত জাতির কুকর্মের। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবাই করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা ওই সময়কায় দস্যু ডাকাতির স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক অমুক শহরগুলিকে ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম এসব কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লোত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি, আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান, অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরস্য যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হয়। ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরগণকে বনু ইসরায়েল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদম নগরীতে লূত আলাইহিস সালামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ্য সুন্দর নৌজন রূপে আবির্ভূত হন, কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদম জাতি তাদের চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হলো। তারা যখন জানতে পারল লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নৌজন এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এই দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না,
তোমাদের মধ্যে কি একজনও মা ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না, তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিসসালাম বললেন, হাই, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি বললেন, হাই, যদি আমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিয়ে দিলেন এবং হযরত লূত আলাইহিসসালামকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের উপর, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অতঃপর জিব্রাইল তাদের দিকে পাখার ঝাপটা মারতে সব অন্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম, অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিসসালামকে স্বীয় পরিবারবর্গ সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছনে ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরই হবে, ভোর পর্যন্ত ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেনি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনা হন। তারা আরও বললেন, আপনি তাদের পিছনে অনুসরণ করুন, আর কেউ যেন পিছনে ফিরে না তাকান, আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলেছেন এবং বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষেই গজব কার্যকর হলো। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ু সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিস করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল, আর ওই ধ্বংসপ্রাপ্ত স্থলটি জালানদের থেকে বেশি দূরে নয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুংমৈথন ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হল। হযরত লূত আলাইহিসসালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক এরশাদ করেন, জনপদ উল্টান ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমানকালে জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরে ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাওয়ার পথে সর্বদা সেগুলো চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করতো না, বরং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করত ও তাকে অমানসিক কষ্ট দিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে হালাল করে নিবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে, যখন পরস্পরে অবিসম্পাদ ব্যাপক হবে, যখন তারা মদ্যপান করবে, রেশমের কাপড় পরিধান করবে, গায়িকা নর্তকী গ্রহণ করবে, পুরুষে পুরুষে ও নারীতে নারীতে সমকামিতা করবে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মায়েত বা বাহরে লূত, অর্থাৎ মৃত সাগর বা লোত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি, এতে কোনো মাছ, ব্যাং, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না, এই কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসেবে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনার বর্ণনা শেষে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। তখন উক্ত জনপদের লূতের পরিবার ব্যতীত কোনো মুসলমান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। কোরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে মাত্র লূত আলাইহিসসালামের পরিবারটি নাজাত পেয়েছিল। তার স্ত্রী ব্যতীত তাফসির কারেগণ বলেন,
লুতের পরিবারের মধ্যে কেবল তার দুমে মুসলমান হয়েছিল এবং লুত এর কৌমের নেতারা লুতকে সমাজ থেকে বের করে দেওয়ার যে হুমকি দেয় সেখানে তারা বহু ভোজন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন অনেক নবীর উম্মত একজনও থাকবে না। এখানে লক্ষণে যে নবী পত্নী হয়েও লুতের স্ত্রী গজব থেকে রেহাই পায়নি। আল্লাহ নূহ পত্নী ও নূহ লুত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন হযরত লুত আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম বায়ু বোনদের কাছে পৌঁছে দিতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল হেরাজ্যোতিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জর্ডান নদীর মধ্য